দোষে রক্ষাকর্তা ঠাকুর, তোর ইষ্ট কোথায় আছে? বাবা, জিজ্ঞাসাটা ঠিক হলো না। তোমার জিজ্ঞাসা করা দরকার ছিল তিনি কোথায় নেই, সর্বত্র তিনি আছেন, সর্বত্র সর্বদা তিনি আছেন। হরি জ্ঞাপক সর্বত্র সমান, সর্বং খলবিদম ব্রহ্ম। এই স্তম্ভের মধ্যে আছে, স্ফটিক স্তম্ভের মধ্যে অবশ্যই আছে। পদাঘাত গলাঘাত করতে লাগলো স্ফটিক স্তম্ভে। কিছুক্ষণের মধ্যেই করাল দ্রষ্টম করবাল চঞ্চল ক্ষুরান্ত জীবম ভ্রুকুটি মুখোন্মলম স্তব্ধোর্ধকর্ণ গিরিকন্দরাদ্ভুত ব্যাত্তাশ্মাসম অনুভেদ ভীষণ। বলিয়ে নৃসিংহ ভগবান নরসিংহ ভগবান উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম্। হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ চলল, আর বাচ্চা ছেলে যেমন একটা ফুল তুলে ধরে ঠিক সেইভাবে হিরণ্যকশিপুকে তুলে ধরলেন। আর ব্রহ্মার মান রক্ষা করে হিরণ্যকশিপুর বক্ষ বিদারণ করলেন প্রহ্লাদ। ইষ্ট প্রহ্লাদ আরাধ্য, প্রহ্লাদ উপাস্য দিনে নয় রাতে নয় সন্ধ্যাকালে, ঘরে নয় বাইরে নয় ঘর বাইরের মাঝখানে, অধিক মাসে অস্ত্রে নয় শস্ত্রে নয় নখে, ঊর্ধ্বে নয় অধে নয় নিজের জাহ্নার উপরে হিরণ্যকশিপুরের দেহটাকে তুলে ছুঁড়ে দিয়ে নৃসিংহ ভগবান প্রহ্লাদকে তুলে তুলে নিলেন। বললেন, বাবা তোমার প্রতি অনেক অত্যাচার হয়েছে, আমার আসতে দেরি হয়ে গিয়েছে, না কিছু মনে করো না, ভগবান হয়ে ভক্তকে এই কথা বলছেন চিন্তা করো। আর আমরা, আমি বিশেষ করে অন্য কাউকে কটাক্ষ করার কোনো অধিকার আমার নামে, একটু ছোট হতে মনটা সংকুচিত হয়, আমি ছোট হয়ে যাব। ভগবান যিনি মহতো মরিয়ান, মহতো মরিয়ান, তিনি বলছেন তোমার উপর অনেক অত্যাচার হয়েছে, আমার আসতে দেরি হয়েছে, আমাকে ক্ষমা করো। সিংহ যেমন তার শাবককে তার শিশুকে জীব দিয়ে চেপে চেপে আদর করে, আজকে ভক্ত বাৎসল্যে কীর্তি স্তম্ভ জগতে প্রতিষ্ঠা করলেন নৃসিংহ ভগবান প্রহ্লাদকে চেপে চেপে আদর করে। বলিয়ে প্রহ্লাদ নৃসিংহ ভগবান সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে নারদ মুনি যুধিষ্ঠিরকে যে সমস্ত ইতিবৃত্ত বলছেন সেই সমস্ত কথা শোনাচ্ছেন, শিব কর্তৃক ত্রিপুরনাশের কথা শোনাবেন। ময় দানব অসুরদের উদ্দেশ্যে তিনটি পুর রচনা করেছিলেন, একটি রৌভ নির্মিত, একটি রক্ষ নির্মিত, একটি স্বর্ণ নির্মিত। ত্রিপুর বিমান, ত্রিপুরের ভেতরে অসুরগণ ঢুকে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। দেবতারা কিছুতেই অসুরদের সঙ্গে পাচ্ছিল না। শিব ঠাকুরের শরণাপন্ন বলেন দেবতারা, শিব ঠাকুর বাসপথ অস্ত্র সন্ধান করে ত্রিপুরকে নাশ করলেন।